হ্যালো বন্ধু, তোমরা কি করছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন বিকেল হতে চললো, দুপুর গড়িয়ে ভাত টাত খাওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, বেরিয়েছিলাম। এখন আমি একটু পায়েস করছি, মেয়েদের দুপুরে দুধটা চাল দিচ্ছি, চিনি দেওয়া হয়ে গেছে। তো আমি সিমুই ভাজাটা দিয়ে দিচ্ছি, সিমুই ভাজাটা এক বাটি। এটা আমি ভাজা সিমুই ছিল আমার কেনা, আর একটা একটু কম কম হচ্ছিলো, তাই সিমুই আনলাম, ভাজা সিমুই দোকান থেকে পেলাম না। তো একটা ঘি দিয়ে ভেজে নিলাম আমি, একটু ঘরে ঘি ছিল, তো ওর মধ্যে একটু বাদাম দিয়ে দিচ্ছি, বাদাম ছড়িয়ে দিয়ে দিচ্ছি, বাদামটা ভেজে আমি ঘরে যে খাওয়ার বাদাম, আজকে কাজু বাদাম কিচমিচ পেলাম না, মুদিখানার দোকানে নেই, দুবেলা দোকান বন্ধ হয়ে গেছে, খোলালাম তাও নেই বললো, খুললো নেই দেখলো। তো আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে মানে সিমুইটা হোক হচ্ছে, আরেকটা মেয়েকে পাঠাবো, মেয়ে খেতে ইচ্ছা করেছে, আমাদেরও খেতে ইচ্ছা করেছে, করলাম, মেয়ে পরোটা করেছে, তাই আমি সিমুইটা করে পাঠাবো। আর আমাদেরও লুচি হবে, লুচি পাঠিয়ে দেবো, লুচি কালকেও হবে, আবার লুচি কালকে মেয়ে আসবে, লুচি হবে, মাছ টাছ হবে, রান্না বান্না কালকে হবে, অনেক কিছুই কালকে ব্লগ কালকে দেখাবো। আজকে আমি সিমুই দেখাচ্ছি রান্না বান্না, মিটমিল কারি পটল ভেজে ভাজা হয়েছে রাতে, আর আজকে দুপুরে রান্না দেখাইনি, দুপুরে কালকে দিলে খেয়ে নিয়েছি মাছ চচ্চড়ি, কালকে রান্না গাদা ছিল মাছ চচ্চড়ি, তো ওইগুলোই খেয়ে নিয়েছি। আর কিল বরবটি না লাভা মানে ভাজা ওইটা, তো আমার সিমুইটা হচ্ছে কাজু কিচমিচ পেলাম না, জানো আমার জামাই বলছে কাজু কিচমিচ দিয়ে ঘন করে করো, ঘন করে দুধে জল দেবে না বলেছে। তো এইটা তো আমাদের গরুর দুধ 1 কেজি নিয়েছি, এর মধ্যে আমি জল দিইনি, একটুখানি সামান্য ঠেকাতে হয় দুধ ছেঁকে নেওয়ার পরও সামান্য দিয়েছি, বলেছে জল দেবে না, আমি দিইও নি, বলছে 1 কাপও দেবো না, সামান্য একটুখানি দেবে তাই দিয়েছি, মেয়ে বলেছে দিতে হবে না জল। তো এর মধ্যে আবার আমন দুধ দেবো, মা বললো একটু গুলে দিয়ে দিতে, দিইনি, ঘন হয়ে যাবে যদিও, আমাদের আমন দুধ একটু দিতে বললো। তো পায়েসটা হচ্ছে, তোমরা কী করছো বললে আমি এরকম টিভি দেখছি, আমি আর এই করছি টিভি দেখতে দেখতে আজ বেরোবো না, সন্ধ্যেবেলা আমি বেরিয়েছিলাম একটু দোকানে, মুদিখানা দিয়ে কতগুলো জিনিস আনলাম, মুদিখানা আর আমার আজীবন কাজিরালের শাড়ি কিনেছি, তো আমাদের ভিডিওটা ছাড়িনি, আমি ডাক্তার দেখাতে গিয়ে আর ছাড়বো, মেয়ের একটা চুড়িদার কিনে আনলাম, আমার একটা চুড়িদার কিনেছিলাম সেটা আমার পছন্দ ছিল, এখান থেকে আমার গায়ে হচ্ছে না, ওটা মেয়ের বয়ে আগে আমি ফেরত দিয়েছিলাম, আবার নিয়ে আসলাম, ওটাই মেয়ের পছন্দ, মেয়ের গায়ে হবে, আমার জিনিস মেয়ে পরেও, আমি মেয়ের জিনিস পরি না, মেয়ে আমার জিনিস পরে, মেয়ের জিনিস যেটা হয় সেটা আমি করতে পারলে পরি না, তো আমার যদি না হয় আমি পড়ি না, ওর ব্যবহার হয়ে যাবে, পড়ি না বলতে আমার যে সাইজ ওর সাইজ এক না, ওই জন্য গায়ে হলেও তো বুকে হয় না, সেটা ফেরত দিয়েছিলাম। তো আমার গাউন মেয়ের হয়ে যায়, ওই গাউন যেটা আমি পড়ি আমার গাউনটা মেয়ে পরে, মেয়েকে দিয়ে দেওয়া হয়েছে, একটা গাউন কিনে দেবে বলে আমার মা কিনে দেওয়া বলেছে, আর বর শাড়ি দিয়েছে, আবার বলেছে আর আমি বলেছি নেবো না চুড়িদারও আবার দেবে, একটা বলেছে নাইটি চুড়িদারগুলো দেয়, মা দিয়েছে কতগুলো নাইটি কিনে দিয়েছে দেখাবো, আর আমার বড়ো কিনে দিয়েছে আগে সেটা পরিনি দেখাবো, আর পয়লা বৈশাখগুলোই এখনও পরিনি আসে, তারপরে চুড়িদার কিনেছি দুটো দেখাবো, আমি এখান থেকে কিনে নিয়েছি, আর বুঝে কিছু নেবো না আবারকে বলেছি, ও কলকাতা থেকে নিউ ইয়র্কের থেকে আমার ম্যাক্সি কিনে দিয়েছে, সেগুলো দেখাবো, শর্ট ম্যাক্সি মেয়েদের জন্য, আমার জন্য বলেছে আবার দুটো প্যান্ট কিনে দেবে, মেয়েকেও দেবে জিন্সের প্যান্টগুলো, খুব দাম কম, নিউ মার্কেটে গেছিলাম কলকাতা থেকে বেড়াতে নিয়ে যাই বড়ো ওখানে ঘুরতে বেড়াতে, সেই কিনে আনে, তো ওখান থেকে হচ্ছে জুতো সাইজের জিনিসও কিনে দেবো বলেছে, যা যা লাগবে দেখা যাক, আবার তো কলকাতা যেতে হবে শনিবারে,